লিভারের রোগ জন্ডিস, এই জন্ডিসটা হঠাৎ হতে পারে অথবা তার আগের থেকেই হালকা এই জন্ডিস থাকতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে হঠাৎ একটা মানুষের চোখ হলুদ হয়ে যায়, পোচ্চাপ হলুদ হয় এবং ক্ষুধার অরসি, সেই সাথে বমি বমি ভাব বা বমি হওয়া, এটা দেখলে আমরা মনে করি যে হয়তো লিভারের প্রদাহজনিত কারণে জন্ডিস হয়েছে। সাধারণত আমরা এটাকে বলি ভাইরাল হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাল হেপাটাইটিসটা আমাদের দেশে পানিবাহিত কারণে হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে হেপাটাইটিস বি বা সি ভাইরাসজনিত কারণে যেগুলো হয় সেগুলো সাধারণত ইঞ্জেকশন, সিরিঞ্জ, রক্ত সঞ্চালন, অন্যান্য আরও কারণে হতে পারে। তবে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের এই জন্ডিস হলে কী কী করণীয়। আমাদের দেশে জন্ডিস হলে টোটকা, কবিরাজি, বিভিন্ন রকম প্রচলিত নিয়ম আছে যেটা কোনো বিজ্ঞানসম্মত নয়। এই ক্ষেত্রে রোগীর জীবনহানির আশঙ্কা থাকে, তাই আমার পরামর্শ এভাবে টোটকা বা কবিরাজি না করে প্রকৃত জন্ডিসের কারণ নির্ণয় করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করাটা উচিত।